সো হে গাইস, তো পুনরবার স্বাগতম জানাইছো আপনাদের আমার এমজে ফানির অন্য টি ভ্লগ ভিডিও লই। তো কি খবর সবরে আপনার? আশা করো আপনার সকলো ভালে কুহলে আছে, নেদেখাজনের কৃপাত আর আপনার আশীর্বাদত আমিও বড়িয়াকে ভালে কুহলে আছো। আর একদম দুঃখিত, কারণ এইকেদিন ভিডিও অহা নাই। কিয় ভিডিও অহা নাই, কিয় অহা নাই সেটা মই ভালকে নাজানিম। অলপ মানে ব্যস্ত হয়ে থাকা গেছি, যার কারণে ভিডিও দিব পৰা নাছিল। প্লাস এইগুলাখান ভিডিও অলপমান মানে টাইম বিচিরে এইগুলাখান ভিডিও বনতে, কারণ বহুতখিনি কষ্ট হয় ডাঙা পাৰা। অর্থাৎ মই কৈছো সাউন্ড ডিজে রিলেটেড ভিডিওখিনির কথা, বহুতখিনি ডাঙা পাৰার কষ্টর কথা আহি পড়ে। প্লাস কারেন্ট নাথকে কেতাবা কানি অলপ হেনকা ধরনের ইস্যু আমি ফেস করবা লাগা হয়ে যায় হেনকা ভিডিও বনোৱাৰ সময়ত। বাকি যি কি নহোক, আজির ভিডিওটো হব যায় আছে এটা ধামাকাদার ভিডিও। টাইটেল থাম্বনেইল চাই মেবি আপনাদের ধরবাই বেশি গোটাইখিনি বস্তু, যদিও পারা নাই দেন মই বঢ়িয়াকে কৈ আছো ডিটেলত। আর তাদের লগতে এটা কথা গাইছ, এটা মেগা সাউন্ড টেস্ট ভিডিও আহি আছে, অর্থাৎ এটা বিশাল সাউন্ড টেস্ট ভিডিও আমি অতি সোনকালে দিম। বাট তারে আগত আপনাদের অলপমান কাম করব লাগব, অর্থাৎ চ্যানেলত হয়েছি এটা 3200 সাবস্ক্রাইবার আর লাগে মাত্র আমাক 800 সাবস্ক্রাইবার ফর 4K। তো 4K আহি আছে এটা বিশাল সাউন্ড টেস্ট ভিডিও। তো জলদি সে জলদি যিসকলে সাবস্ক্রাইবটো করা নাই সাবস্ক্রাইবটো করে দিও, কারণ আমার চ্যানেলত এনেকা ধরনের ধামাকা ধামাকা ভিডিও আহিয়ে থাকে, আহি মানে আহি আসিল, আহি আছে আর ইন ফিউচারও বড়িয়াকে আহি থাকবো। তো দু সাবস্ক্রাইব যিসকলে সাবস্ক্রাইবটো করা নাই দেন, এটা বড়িয়াকে আমার ভিডিওটো আজি স্টার্ট করে দাও। তো একদম সারপ্রাইজ এটা সাউন্ড টেস্ট আইব 4K, অর্থাৎ 4,500 সাবস্ক্রাইবার স্পেশিয়াল এটা সাউন্ড টেস্ট ভিডিও বনাম মজাকে। আপনাদের সাবস্ক্রাইবটো করে 4,500টো করে দিয়ক বড়িয়াকে দক। কারণ গাইছ এনেকা ধরনের ডিজে সাউন্ড রিলেটেড ভিডিও কিছু বনার সময় আমি বহুতখিনি মানে কষ্টর সম্মুখীন হবলগা হয়, অর্থাৎ মানে ডাঙা পাড়া ওর বস্তু তথ্য তোর বস্তু তথ্য বুঝি পেয়েছি মেবি আপনাদের যিসকলে এখন ফিল্ডত বা এখন ফিল্ডর অলপ চলপ হলেও নলেজ আছে আর। বারো যি কি নহক, আজি আমি টেস্ট করবে যাই আছো দুটা টপ, অর্থাৎ মানে সাউন্ড ডিজে রিলেটেড প্রথম ভিডিওত, অর্থাৎ আমার সাউন্ড ডিজে সিরিজের প্রথম ভিডিওত আপনাদের দেখা পেয়েছিল মই এটা টপর লগত ইনডোরত স্ট্রেঞ্জার 501-এর লগত এটা টেস্টিং করেছিল বড়িয়াকে। বাট আজি আমি দুটা টপ টেস্ট করিম স্ট্রেঞ্জার 501-এর লগত, অর্থাৎ এটা টপর আছে 300-300, উপরত আছে 100-এর টুইটার, অর্থাৎ 100-এর টুইটার আছে আর এইটো বক্সত সেম আছে 300-300, উপরত 100-এর টুইটার আছে। আজি বাৰু আমি 1200 ওয়াটর টপ লওয়া নাই, অর্থাৎ মানে ইয়ার আগর ভিডিওত দেখুয়া এইজোর টপ লওয়া নাই, এইজোর বেলেগ টপ, এইজোর আপনার 300-300-300-300, অর্থাৎ টোটেল 1200 ওয়াট এইজোর টপে জেনারেট করে। তো চাও কেনকা কি রিজাল্ট, কেনকা কি রেসপন্স হয় স্ট্রেঞ্জার 501-এর লগত। একদম মানে পজিটিভ পজিটিভ কমেন্ট আইছিল স্ট্রেঞ্জার 501-টুক, বহুতে মানে রেকমেন্ড করছিল, প্লাস মানে বহুতে ইউজও করে আছে পার্সোনালি। তো মোক বহুতখিনি কমেন্ট আহিছে মোৰ ভিডিওত, বহুতখিনি কমেন্ট আহিছে মোৰ ভিডিওত যে স্ট্রেঞ্জার 501-টো মানে একদম মানে কিং মেশিন হয়, অর্থাৎ মানে হাজার লোডক হাজার হেৰি কৰা আপোনালোকে, বাট ষ্টিল এক কোনো আজিকালি খারাপ বা বেয়া কৰিব পৰা নাই। তো কেনকা কি রিজাল্ট গোটাইখিনি আপোনালোকৰ সন্মুখতে আজি মই টেস্টিং কৰিব ওলছো। খালি এটা রিকুয়েস্ট করো আপনাদের যাতে ঘরত করব ট্রাই নকরে, মই গোটাইখিনি সরিক্সর উপর নির্ভর করে ফেলে টেস্টিংটো করব ওলাইছো জাস্ট ফর এন্টারটেইনমেন্ট আর আপনাদের দেখার স্বার্থত। তো চাই লো ইয়ার কেনকা কি পাওয়ার, ই বারু দুটা টপর লোড লব পারেনে হসা কই না ওভারলোড মারে না কি, অল এভরিথিং আপনাদের গম পাব। টোটেল ওয়াত আমি 1200 ওয়াত দি দিম ইয়ার উপর। তো বড়িয়া কেইটা কানেকশন খিনি করে লো, লই ফেলে বাকিখিনি আপনাদের দেখে আছো বড়িয়াকে ভিডিওটা এন্ডলে চাই থাকক মজাকে, আর এটা লাইক করে দিব যদি টেস্টিংটো চাই ভাল পায় আর। তো দক সাউন্ড টেস্টও করিম, গোটাইখিনি দেখে আছো চাই থাকক। সো ওকে গাইজ, গোটাইখিনি সেট আপ মই রেডি করে ললো, কানেকশনসখিনি আপনাদের পিছত দেখাম বারো। ফার্স্ট আমি টপজোর আনবক্সিং করে লই। তো ওকে, তো দেখা পেয়েছি SRX সিরিজ মডেল হয়, ভিতর আউজা স্পিকার ফিটেড আছে 300-300, উপর 100-এর এডসেপ আছে, অর্থাৎ টুইটার আছে 100-এর। এইটো আমি আনবক্সিং করি। ওকে ডান। তো ওভারঅল এনেকা একটা লুক। আর গাইজ একে যে টপক বাপ বলেও কবা লাগবো, অর্থাৎ মানে টপর সিরিজের আনথক বাপ বলেও কবা লাগবো, মানে JBL SRX সিরিজের এই মডেলটো বহুত একটা ফেমাস মডেল, মানে বহুত সরু পরে দেখছো বা মানে বহুত সরু মিন্স মানে আজি পরে একদম মানে না 10 বছর মান হল মেবি, মানে ইন্ডিয়াত লঞ্চ হবা ইহতর। বাট মানে এটু মানে একদম মানে সবরে এতে লাগি থাকা, মানে সাউন্ড বলি কলে JBL মানে সবরে মাথাত আহি যায় বা SRX সিরিজটো সবরে মাথাত আহি যায় আর, মানে ফেমাস সিরিজ বলে কব পারি আর। বারো যে কি নহোক, কার কার JBL SRX সিরিজ মানে 725-এর টপ আছে কমেন্ট করে জনাই দিব বুড়িয়াকে। সো অলরাইট গাইজ, টপ সব আমি রেডি করে ললো, এটা হয়ে গেল আমি এম্পলিফায়ারের দিকে, যেহেতু মানে ইয়াক সবে কিং বলে কয়ে আছে, অর্থাৎ ই সাই কিং না, এক আমি পুরা হেভি টেস্টিং করিম, সেই কারণে যা সালা যি হয় হব মেশিন ধোয়া হলে যাক কিবা হয়ে যাক, বাট হেভি টেস্টিং তো বানতাই।
কারণ যার নামে পড়ছে স্ট্যান্ডার এম্প্লিফায়ার বহুত খিনি লং লাস্টিং চলে বা কিমান ওভারলোড দিলি মানে ই মানে হিট হয় কিমান মানে লোড দিলি ওভারলোড মারে বা টেম্পারেচার হাই হয় গোটাইখিনি লাই লাই মানে ক্লিয়ার করবার চেষ্টা করি আপনার, কারণ এই নামটুই এমপ্লিফায়ারের জগতত মানে একটা বেলেগ ধরনের মানে স্থান দখল করে আছে, যে মানে সব এমপ্লিফায়ারে পারা নাই স্ট্রেঞ্জার ব্র্যান্ডটোর অরিজিনাল এমপ্লিফায়ার কেটাই পারে। যে কি নহক এটা আমার ব্যাক প্যানেলের দিকে যাম, বাকি গাইজ ব্যাক প্যানেলের দিকে আই গেছো তো দেখা পাইছি মানে দুটা টপর দুইডাল দুইডাল বেলেগ বেলেগ ওয়ার প্লাস খিনি মারিছো আমি ফোর ওমত আর মাইনাসটো মারিছো আমি কমনত, অর্থাৎ মাইনাস কমন আর ফোর ওমত আমি প্লাস খিনি মারিছো, বাকি ব্যাক প্যানেল এনেকা ধরনের, বাকি অক্স মারিছো লাইন ইনত, বাকি ব্যাক প্যানেলটো এনেকা ধরনের বড় বিশেষ নাই, বাকি সহজ সরল কানেকশন। পিছফালে দেখা পাইছে এই বক্স ইয়াত স্পিকন দিয়ে কানেক্ট করে দিয়া হয়েছে মানে রেড তারডাল আর যেডাল ব্ল্যাক আছে ব্ল্যাকডাল ইয়ার ভিতর কানেকশন করা হয়েছে, অর্থাৎ ইয়াত কানেক্ট করে দিয়া হয়েছে। তো ব্যাক সাইডের কানেকশনখিনি এনেকা ধরনের। তো অলসেট গাইজ বড়িয়াকে একটা কপিরাইট ফ্রি সং লগাই দিছো, তো বড়িয়াকে এটা লাইন দিবা লাগে অর্থাৎ মানে এম্প্লিফায়ারক কারেন্ট দিবা লাগে, তো বড়িয়াকে প্লাগ ইন করো সদায় মনত রাখব পাওয়ারটো যেটা অফ থাকে, তো দেন বড়িয়াকে এটা প্লাগ ইন করে দাও মজা দেন এটা ভলিউম সলিউমখিনি যিমান পারে কমে লব, যত যিমান যি থাকে গোটা কমে দিব, মানে বস্তুটা অনিষ্ট হওয়ার আগত নিজে সতর্ক হোক তেতিয়া আপনার কারণেও ভাল বস্তুটার কারণেও ভাল। বারো যে কি নহক বড়িয়াকে এটা পাওয়ার ডিম অন করে তো বড়িয়াকে অন করে দিছো, প্লাস এটা বড়িয়াকে ভলিউম নব আমি খুলিম তার বেস্ট মিট্রিবলখিনি আপনার মতে সেট করে লব মানে গানটোর মতে সেট করব বস্তুখিনি, বাকি মিমিকে সাউন্ড আহি গেছি আপনাদের মেবি শুনবা বেশি, বারো যি কি নহক আপনার চিন্তাই ভলিউমটা অলপমান অলপমান জাস্ট খুলি দাও, বেস আমি ফিফটিত রাখো ফিফটিত মেবি যেহেতু ইন্ডোরত আছো ইন্ডোরত ফুল রাখি দাও বেসটো, মেড আমার জিরোত থাকা ট্রিবুলটো আমি ফোরত সেট করে দিম, বেস আমি পুরা টেনত দি দিম মানে টেন প্লাসত দি দিম যেহেতু ইন্ডোরত আছো সাউন্ড বহুত বেশি দিব নোৱাৰিম। ঠিক আছে গাইজ, এবার আমি অকল মানে এটা এটা সেক্টর চাই লও, অর্থাৎ ফার্স্ট আমি বেস চাম তারপর মিড চাম মানে একজন টপর প্লাস তার ট্রিবুলটাও চাই লম মানে একজন টপে কেনকা কি প্রোভাইড করবা পারে, অর্থাৎ 501 এটা একজন টপে কেনকা তার পারফরমেন্স দেখাবা পারে। তো ফার্স্ট আমি মিড আর ট্রিবুলটো কমাই লম লই ভলিউম দিম বেস, বেস আমি একদম ফোরত রাখিম, ফোরত রাখি ফেলে আমি ভলিউম দিম, দেন এবার বেস টেস্ট শুনক আপনার অকল।
বেস কমাম, ট্রিপল কমাম, অর্থাৎ অনলি এবার মিডত টেস্টিং করিম। মিড আমি জিরোত রাখিম, দেখা পাইছি জিরোত রাখিছো। দেন এটা ফলিয়াম দিম। অনলি মিড ওলছি এবার, মানে 501 পরে একটু টপত এখানে মিড প্রোভাইডেড হয়, যেখানে মিড আপনার বর্তমান শুনি আছে। দেখা পাইছিল আপনাদের বেসটো একদম কমে রাখি, ট্রিবলটো একদম কমে রাখি, মিডটো একদম জিরোত মানে মিডিলত রাখি পেলে ট্রাই করেছিল। এবার আমি মিড কমাম, অনলি এবার ট্রিবল দিম। ট্রিবল আমি টু বা ফোরত রাখিম, মই বর্তমান এটা টুত রাখছো যেহেতু মই মানে ইনডোরত টেস্টিং করে আছো। দেন এটা ভলিউম দিম। অকল টুইটারত সাউন্ড দিয়া হয়েছে, অর্থাৎ ট্রিপল শুনা পাব আপনাদের, ম্যাক্সিমাম মানে ট্রিপল শুনা পাব। বেসকেসও আছে অলপমান জাস্ট, বাট ট্রিপল শুনা পাব। মিক্সার ইউজ করলে আরো ওটা ভাল ইফেক্ট শুনা পালা হয় ট্রিপলর, বাকি ট্রিপলর এফেক্টটা শুনি লোক। আরো অলপ স্লাইড ভলিউম বাড়ি দিম। আমার সবরে ফেভারেট সং জুবিনদার মাজুলি লগে দিছো, অর্থাৎ মাজুলি নন কপি রাইটেড। দেন ভলিউম দি দিম অলপ।
শুনা কথাখিনি কমে অল রাইট অলপ টাইম মানে মেশিনটো অন হয়ে থাকা বারো গানটো বাজি থাকা বাট কপি রাইটেড গান হয় তো তার কারণে কথাখিনি আপনার মাঝে মাঝে কাটি শুনাম বাকি পাংখা ইয়ার ঘুরি আছে বাট স্টিল মেশিন ইটাও মানে হাত দি চাইছো মেশিন ইটাও পারফেক্টলি ওয়ার্ক করে আছে প্লাস মানে ধুনিয়াকে ঠান্ডা বতাহ মারি আছে অর্থাৎ মেশিনটো কোনো ধরনের হিট হওয়া নাই ইত্যাকলি তো এটা সরু সাই ডাউট আছে আপনার মেবি বহুতে ট্রাইও করেছে কি জানি মানে নর্মেলি বহুতে চলা বলে কই 501 একজোর টপ বাকি আমি যদি ইউজ করো পার্সোনালি যদি ক আমি এজোর টপ সদায় পাওয়ার এমপ্লিফায়ার বা পাওয়ার এমপ্লিফায়ারের তলর 1000 বা 1200 ওয়াটর মানে এমপ্লিফায়ারের লগতে ইউজ করো নর্মেলি ইউজুয়ালি বাকি এনেকা ধরনের একটা টপ আরামসে হ্যান্ডেল করে লয় 501 স্ট্যান্ডার্ডের নো ডাউট যেহেতু দুটা ইমান ধুনিয়াকে হ্যান্ডেল করেছে তো এটানো কি ডাঙর কথা বাট স্টিল দুটা যদি টপ ইউজ করা যায় 501 কেতিয়াবা কেতিয়াবা বেসেস খিনি ফাটা মানে চান্সেস দেখা যায় যিমান মানে তার টাইমিং মানে বাড়ি থাকবো বজোয়া টাইমিংটা বাড়ি থাকবো মানে বেসেস খিনি ফাটা বহুতখিনি দেখা যায় বা বহুতে কমপ্লেন করে সেটা পার্সোনেলি আজিকালি আমি মানে ফেস করবা লাগা হওয়া নাই বারো যেহেতু এজোর টপর লগত আমি কোনোদিনও 501 ভাড়াত নেদাবে নর্মেলি মানে এটা টপর লগত দিয়া বেলেগ বাট এজোরের লগত ইনকে মানে কোনোদিনও 501 আমি ভাড়াত দি পোৱা নাই বাকি বহুতে কয় যে মানে এজোর টপ ইনকে মানে লোড দিলে বেস্টু ফাটা শুনা যায় বাট বাকি আপনার আগতে আমি গোটাখিনি টেস্টিং শুনা লয়ে সাউন্ডন ফাটা কোনো ধরনের দেখা পোৱা নগল ইতিয়া লয় বারো যি কি নহোক ভিডিওটো এনজয় করলে করা নাই বুড়িয়াকে জনাবো আপনার আর ভিডিওটো চাই কেনকা পালে কমেন্ট বক্সত কমেন্ট করে জনাবো বারো নর্মেলি তো পিএ সিস্টেম অর্থাৎ প্রফেশনাল অডিও সিস্টেম মানে ঘরের ভিতর বজোয়া তো নর্মেলি মানে দেখা না যায় প্লাস পরিবেশও না থাকে ঘরের ভিতর ইমানখিনি সাউন্ড সিস্টেম লগাই দিলি সাউন্ড কয় দিও ওলাই যাব নোয়ারে সো আউটডোরের কারণে বেস্ট অফ দি বেস্ট বারো যি কি নহোক বুড়িয়াকে ইজোর টপর লগত একটা পাওয়ার এমপ্লিফায়ার ইউজ করে যদি আপনার ভিডিও বনায় দেখাব লাগে অর্থাৎ আউটডোর দেন আপনার এই ভিডিওটোত লাইক এম দিছো 100 লাইক আপনার 100 লাইক করে দিয়ক বুড়িয়াকে বুড়িয়াকে আউটডোর টেস্টিং দেখাম লোজোরের কথা কোয়া আছে লোজোরের বুড়িয়াকে আউটডোর টেস্টিং এটা দেখা পাব নেক্সট ভিডিওত আপনাদের বাকি ইজোরের বুড়িয়াকে এটা আউটডোর টেস্টিং করি অর্থাৎ বাহিরত বহুতখিনি সাউন্ড দিব পারি যিমানখিনি পারি মিক্সার সিক্সার লগে সাউন্ড টাউন বহুতখিনি যিমান পারি মানে বক্সরের যিমানখিনি কেপাসিটি সেইখিনি সাউন্ড দিব চেষ্টা করিম বাকি দেখা পাইছো কষ্ট ঘাম হলে গেছে কারণ ফেন দিয়া নাই ফেন দিলে মানে অডিও এফেক্ট কিলা মানে মোবাইলত না যায় বাৰু যি কি নহওক ভিডিওটো চাই কেনেকুৱা পালে জনাব আপোনালোকে আৰু যদি আউটডোৰ টেষ্টিং লাগে তো কমেন্ট কৰি দিব বঢ়িয়াকৈ কমেন্ট বক্সত আৰু ভিডিঅ'টো 100 লাইক সম্পূৰ্ণ কৰি দিব বাকী মই অলৰেডি কৈছোঁ এটা বিশাল ছাউণ্ড টেষ্ট ভিডিঅ' আহি আছে অতি সোনকালে তো সেইটো লৈ ষ্টে টিউন যিসকলে ছাবস্ক্ৰাইবটো কৰা নাই ছাবস্ক্ৰাইবটো কৰি 4000 ছাবস্ক্ৰাইবাৰটো আমাৰ অতি সোনকালে কমপ্লিট কৰি দিয়ক দেন বঢ়িয়াকৈ আমি কথা দিছোঁ বিশাল ছাউণ্ড টেষ্টৰ ভিডিঅ' এটা অনাৰ দায়িত্ব আমাৰ তো আজিলে ভিডিওটো ইমানতে এন কৰিব ওলাইছো যদি এসাই ভাল পালে দেন লাইক সাবস্ক্রাইব শেয়ার খিনি কৰি থৈ দিব সাইডত দি থাকা বেল আইকনটো প্রেস কৰি অল কৰি থৈ দিব যাতে নেক্সট ভিডিও দিয়াৰ লগে নোটিফিকেশন আপোনালোকৰ টুকুটকে আপোনালোকৰ মোবাইলৰ নোটিফিকেশনৰ ওপৰত আহি যায় তো আজিলে ইমানতে এন কৰি দাও বাই বাই জয় অসম তো দক